hai ne te voi să single mone chong bari ne sample rog nuk zau kha pani sagar bo khaste rog nuk bishik tibo ta buni khuk bani kathal jak bodal ni fashing rog ni naikol thai rog bo azar rog bishik tibo wa hobar khlai thai rog ni bishingo kathal jak bodal ni chong bari ni bagai cpm rog ni bishing te tayar rog dal bidal ke bang nai bodal rog ni bishingo mung rog runa ni rog ni bishing tibo tai bo bor ni bishingo ti shaina hanan ni mani nuk zagle naikol nai bodal ni fashing te abo rog no runa phono rali arwa căsăng căsăng te cere neacolnani bishing te aha baromni bishing te no chongbar rognani bagi shanle murkha sipayam panishagar bakhasta committee krakshalni horok asha kok tum tunani achukle mungklaye panishagar bakhasta committee ne tangphang ojidda shaklaika chongbar rognani kok tomani meni chini shalmari ashal rogono nukjakmani batene rogni bishing te mungrog rahar jaknani abono phunuk mungrog pia bjp ni samoshitra khlainer ni sigri mokra khlair ma baino amung rok runa ni rok ni bising te phunuk jangma rok no ti she mane ni bagin samung khlainer un thani rok koi mung rumani boni bising te kubuni dal bidal kok rok no dei bo phunuk mung rumano akon sai khana ra ka yakshi bodol ro jara pratidwandita korben tader mononoyon potro songroh korar jonno tader officially seta ghoshona kora hoy ajke amra lokkho korchi যে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আমাদের যথারীতি মনোনয়নপত্র সংগ্রহ করতে যখন যাই ত্রিপুরা রাজ্যে এমন ঘটনা বোধহয় এর আগে আমার জানা নাই যে একটা কৃষি সমবায় সমিতির নির্বাচনে প্রায় 150-200 লোক লাইনে দাঁড়িয়ে আছে আমাদের যারা গেছেন তাদের যাতে ইগনোর করা হয় কোন অবস্থায় মনোনয়নপত্র যাতে তারা না সংগ্রহ করতে পারে তার জন্য তারা সেই ভীতি হুমকি পরবর্তী সময়ে এখানে আমাদের পার্টির জেলা নেত্রী আমাদের নারী নেত্রী মিনানাথ চৌধুরী উনি সেই ঘটনার খবর পাইয়া উনিও গেছিলেন উনি যাওয়ার পরে উনি শুধু মহিলা হওয়ার কারণে হয়তো ওনার গায়ে হাত তুলেনি কিন্তু বাকি যা মুখে মানে উনারে হয়তো যে ভাবে উনার সাথে কথাবার্তা উনার সাথে মানে অশ্লীল অকথ্যভাবে কথাবার্তা উনারা হয়েছে কিন্তু তারপরেও আমরা লক্ষ্য করছি দুইটা পর্যন্ত ওইভাবে বিভিন্ন ধরনের বাহানার নামে আমরা সেই মনোনয়নপত্র আমাদের পার্টির যারা মানে প্রার্থী হইবেন আমরা মনোনয়নপত্র সংগ্রহ করতে যারা গেছিলেন একটা গণতন্ত্রকে আমরা যে বলি যে টুটি চেপে হত্যা করা এর সামিল আজকে রৌয়া প্যাক্স নির্বাচনের যে মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে যে অবস্থাটা আমরা লক্ষ্য করলাম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে আমরা এই সংশ্লিষ্ট দপ্তরের যিনি রিটার্নিং অফিসার যারা এখানের আধিকারিক উনাদের কাছে আমাদের বক্তব্য যে এই প্রশ্নাত্মক অবস্থা নিরসন করে অবাধ সুষ্ঠুভাবে সমস্ত রাজনৈতিক দল যাতে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারে তার পরিবেশ তৈরি করে এই নির্বাচন যেটা এই সময় তারা ঘোষণা করছে 12 মে এই ডেটটা আরো পিছিয়ে আমাদের এই যাতে এই নির্বাচনে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তার জন্য সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে তাদের দৃষ্টিতে বিষয়গুলো নিয়ে যাওয়ার জন্য ব্যুরো রিপোর্ট চ্যানেল 3 রা